দাদা তো ভালো, ওর ভালো লাগাতে কি হয়েছে? হাই ফ্রেন্ডস, আজকে আমি আলুর পুরি আর পনির মটরের সবজি বানাবো। মটর পনিরটা একটু অন্যরকমভাবেই বানাবো, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়েই ফেলি। আমার ছেলে অনেকদিন থেকে বায়না করেছে, মাম্মা আলুর পুরি বানাও, আলুর পুরি বানাও, বানানো হয়নি, আজকে ভাবলাম বানাই। তো ওর সাথে কী সবজি বানাবো ভেবে উঠতে পারছিলাম না, পরে ভাবলাম না পনিরের সবজিটাই বানিয়ে দিই। পনিরের সবজিটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। চলো আমরা তাহলে এবার বানাতে শুরু করি। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিচ্ছি, পনিরগুলোকে ভেজে নেব। পনিরে প্রথমে নুন দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে পনির, আমি এবার এগুলো তুলে রাখছি। এখন আমি কড়াইতে সামান্য তেল দিচ্ছি, রসুন গুলো দিয়ে দিচ্ছি। আর আদা একটু দিয়ে দিচ্ছি, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটো গুলো দিয়ে দিচ্ছি, চারটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটু সামান্য নুন ছেড়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। কিছু মিনিটের জন্য বন্ধ করে দিচ্ছি। তিন মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে কিনা। টমেটোগুলো গলে গেছে, এবার আমি এটা মিক্সচারে দিয়ে পেস্ট তৈরি করব। এদিকে আমি মটর কলাইটাকে এক বাটি মটর কলাই নিয়ে জল দিয়ে হালকা একটু বয়ল করে নিয়েছি। কড়াই প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আমি সরষের তেল দিচ্ছি, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন। এতে আমি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি,
সামান্য কালো জিরে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, চারটে লবণ দিয়ে দিচ্ছি, ছটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর এতে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা পাল্লা শুকনো লঙ্কাও দিতে পারেন। পেস্টটা বানিয়েছি সেটা ঢেলে দিচ্ছি, এরপরে আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য, 1 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এতে আমি 1/2 চামচ চিনি দিচ্ছি, আপনারা চিনি চাইলে না চাইলে নাও দিতে পারেন। 1 বাটি মটর কলাই নিয়েছি আমি, এগুলোকে হালকা বয়েল করে নিয়েছি, এবার পেস্ট করব। মশলাটা অনেক শুকিয়ে এসছে, অনেক কম হয়ে গেছে, এই সময় আমি মটর থেকে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি, এবার এটা আমি বন্ধ করে রাখছি 3-4 মিনিটের জন্য, যাতে তেলটা ছাড়া ছাড়া হয়ে যায়, মশলাটা একটু ভালোভাবে কষে যায়। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, মশলাটা হয়েছে কিনা। আর 4 মিনিটের মতো আমি বন্ধ করে রাখছি। একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আমি দাদা কবে থেকে বলেছিল এটা করো এটা করো, দাদার তো ভালো ভালো লাগাতে কি হয়েছে, যা কিন্তু পনির খাবে for the mission. Oh no. Pony should say no. It's time for the mission of Pony.